মে মাসে বাংলাদেশ থেকে করোনার বিদায়, সিঙ্গাপুরের গবেষকদের পূর্বাভাস। বিশ্বে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব আগামী মে মাসের মধ্যে শেষ হচ্ছে। বাংলাদেশে এই ভাইরাসটি 19 মের মধ্যে 97%, 30 মের মধ্যে 99% বিলীন হয়ে যাবে। সিঙ্গাপুর ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ডিজাইনের ডেটা ড্রাইভ অ্যান্ড ইনোভেশন ল্যাবের গবেষকেরা এমন আভাস দিয়েছেন। ভাইরাসটি বিস্তারের ধরন, মানবদেহে ক্ষতিকর প্রভাব ও বৈশিষ্ট্য সব মিলিয়েই গবেষকেরা পূর্বাভাস দিয়েছেন। বাংলাদেশ থেকে ভাইরাসটির পুরোপুরি বিদায় নিতে 15 জুলাই পর্যন্ত সময় গড়াতে পারে। সারা বিশ্ব থেকে করোনা পুরোপুরি বিদায় নিতে পারে 8 ডিসেম্বরের মধ্যে। করোনার বিদায়ের দিনক্ষণের বিষয়ে এমন পূর্বাভাস এটাই প্রথম। সিঙ্গাপুর ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ডিজাইনের ডেটা ড্রাইভ অ্যান্ড ইনোভেশন ল্যাব রোববার নিজস্ব ওয়েবসাইটে 131টি দেশের করোনা বিষয়ক এই তথ্য তুলে ধরে। SUTD গবেষণায় সাসেপ্টেবল ইনফেক্টিভ রিকভার্ড সার মডেল ব্যবহার করেছে। এ মডেল অনুযায়ী করোনা ভাইরাসের প্রকোপ কমার প্রমাণ মিলছে। গবেষকদের দাবি, সার এপিডেমিক মডেল বলছে বিভিন্ন দেশ থেকে পাওয়া তথ্যে ও করোনা ভাইরাসের জীবনচক্রের মেয়াদ সম্পর্কে প্রচুর তথ্যের ওপর ভিত্তি করে এই সিদ্ধান্তে পৌঁছানো হয়। SUTD-র পূর্বাভাস অনুযায়ী ভারতে করোনার সংক্রমণ 21 মের মধ্যে 97% কমে যাবে। বিশ্ব থেকে করোনা ভাইরাস 97% দূর হবে 29 মের মধ্যে এবং পুরোপুরিভাবে চলে যাবে চলতি বছরের 8 ডিসেম্বরের মধ্যে। যুক্তরাষ্ট্রে 11 মের মধ্যে করোনার সংক্রমণের প্রকোপ 97% কমে যাবে। ইতালিতে 7 মের মধ্যে কমবে 97% সংক্রমণ। সার মডেল দিয়ে 131টি দেশের করোনা প্রাদুর্ভাব কখন শেষ হবে তা পর্যবেক্ষণ করেছেন সিঙ্গাপুরের এই বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।